এবার নির্বাচনে আওয়ামী লীগ প্রাধান্য দেবে তরুণ ভোটারদের, যারা ভোট দেবেন প্রথমবার, একথা জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে দ্বিতীয় দিন আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে 1212টি, দুদিনে এই সংখ্যা 2265টি। নগদ পেমেন্টে কেনাকাটায় জিতুন আইফোন 15 সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বঙ্গবন্ধু এভিনিউতে উৎসব আমেজে টানা দ্বিতীয় দিনের মতো আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি। শনিবার দলীয় সভাপতির মনোনয়ন সংগ্রহের পর শুরু হয় ফরম বিতরণ। রোববার সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত ফরম বিক্রি ও জমা নেওয়া হয়। মনোনয়ন বিক্রি কার্যক্রম দেখতে এসে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম বলেন, দেশের মানুষ যে নির্বাচনমুখী তা আবারও প্রমাণিত। যারা সন্ত্রাস করবে, যারা নৈরাজ্য করবে, যারা জ্বালাও পোড়া করবে, এই অগ্নি সন্ত্রাসীদের এবং এই অপশক্তিকে মোকাবেলা করবে বাংলাদেশের জনগণ। বাংলাদেশের জনগণই তাদেরকে প্রতিহত করে যে শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু নির্বাচন যাতে হয় সেই পরিবেশ রক্ষা করবে। দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, দ্বিতীয় দিনেও মনোনয়ন বিক্রি হয়েছে 1000-এর বেশি, যাতে দলটির তহবিলে যোগ হয়েছে 6 কোটি টাকার উপরে। আজ দ্বিতীয় দিনে বাংলাদেশ আওয়ামী লীগের এই কেন্দ্রীয় কার্যালয় হতে মোট নমিনেশন ফর্ম বিতরণ করা হয়েছে 1180টি। মোট 1180টি নমিনেশন ফর্ম বাংলাদেশ আওয়ামী লীগের এই কার্যালয় হতে বিতরণ করা হয়েছে। এর বাইরেও আপনারা জানেন বাংলাদেশ আওয়ামী লীগ প্রথমবারের মতো অনলাইনেও নমিনেশন ফর্ম বিতরণ করার সুযোগ দিয়েছে এবং আজকে অনলাইনে 32 জন নমিনেশন ফর্ম সংগ্রহ করেছে। এদিন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছেলে আশরাফ আদনান পাবনা 5 আসন থেকে মনোনয়ন ফর্ম কিনেছেন। এদিকে প্রচার উপকমিটির বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, এবার তাদের লক্ষ্য প্রথমবার যারা ভোটার হয়েছেন। আমি নাম্বার 1 গুরুত্ব এ ফার্স্ট টাইম ভোটারদের ব্যাপারেই দিচ্ছি, এদেরকে মাথায় রেখে প্ল্যান আগামী। জোনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা।